ধনী ব্যবসায়ী ছিলেন। তার প্রচুর প্রপার্টি ছিল। তিনি মারা যাওয়ার পূর্বে তার তিন ছেলেকে সমানভাবে ভাগ করে দিয়ে গেলেন। কিন্তু একটা জিনিসে প্রবলেম করে রেখে গেলেন। তিনি কি করলেন, তার 17টা উট ছিল, সেই 17টা উটকে এমনভাবে ভাগ করলেন তার ছেলেরা কনফিউজ হয়ে গেল। তো তার উইলে লেখা ছিল যে মানে সব কিছুই সমান ভাগ হবে, শুধু 17টা উট প্রথম ছেলে পাবে 1/2, ঠিক আছে, মানে যা উট আছে তার অর্ধেক পাবে প্রথম ছেলে, মানে B1 নাম, ঠিক আছে, B2 মানে ব্রাদার 2 পাবে 1/3, আর ব্রাদার থ্রি পাবে 1/9। টোটাল আমার 17টা উট ছিল। এবার তো প্রবলেম হয়ে গেছে, 17টা উটকে তোরা ডিভাইড করতে পারছে না, ইভেন কেটেও ডিভাইড করা যাবে না। তো এইটা নিয়ে ওদের মধ্যে এত মিল ছিল, প্রচণ্ড ঝগড়া লেগে গেলো, মানে মারপিট এরকম অবস্থা, ঠিক আছে। এবার কী করবে, এই 17টা উটকে তো ভাগ করতেই হবে। তোরা কী করলো, তিনজনে মিলে পাশে এক অ্যাডভাইজার ছিলেন, ঠিক আছে। তো অ্যাডভাইজার একটু বয়স্ক হলো, তো যাওয়ার সঙ্গে সঙ্গে বললো, কী ব্যাপার, তোমাদের মধ্যে তো এত মিল ছিল, হঠাৎ করে এত মারপিট মারামারি ঝামেলা কিসের? বলে এই যে প্রবলেমটা, 17টা উটকে আমরা এইভাবে বাবা ভাগ করে দিতে বলেছে উইলে, কিন্তু ভাগ তো করা যাচ্ছে না, মুশকিলে পড়ে গেছি। বলে এটা কোনো প্রবলেম হলো, অ্যাডভাইজার কী করলো, বলো ঠিক আছে আমার কাছে একটা উট আছে সেটা নিয়ে নাও। তো শুনে বললে, কোনো প্রবলেম হবে কি নিলে? না না না, উট নিলে তো ভালোই হবে, আর এটা ইভেন নাম্বার হয়ে যাবে, 18 হবে, তা তো আমরা ডিভাইড ইজিলি করতে পারবো। হ্যাঁ তোমরা এখন ডিভাইড করে নাও। তো কথা অনুযায়ী সে 18কে ওরা ডিভাইড করলো। তাহলে ফার্স্ট ব্রাদার কত পাবে, তাহলে 18 2 কত, 9 9 2 18, তার মানে প্রথম ব্রাদার পাবে 9টা উট। সেকেন্ড ব্রাদার কত পাবে, 6টা। থার্ড ব্রাদার কয়টা পাবে, 2টা। এবার ভালো করে অবজার্ভ করো, এদের সাম করলে কত হচ্ছে, 9 6 15, আর 2 8 17, ওদের মধ্যে ডিভাইড হয়ে গেল। এবার অ্যাডভাইজার বললো, ঠিক আছে আমার উটটা তাহলে আমাকে দিয়ে যাও, লাস্টে একটা পড়েছিল তার উট তাকে দিয়ে দিল। তো কিছু কিছু প্রবলেম আমাদের ক্ষেত্রে মনে হয় যে আমাদের সলভ করা সম্ভব না, এত কঠিন মনে হয়, কিন্তু ছোট্ট ছোট্ট প্রবলেমগুলো যদি নিয়ে যে আমরা ভাবি খুব ইজিলি, কিন্তু এই যে 17 মধ্যে আমরা ইজিলি ডিভাইড করে নিলাম। তো আসলে প্রবলেম কোনোটাই প্রবলেম না, প্রবলেম থাকলে তার সঙ্গে সলিউশন থাকবেই। তো আমরা যে কোনো প্রবলেমকে একটু যদি ডিপলি ভাবি ওর সলিউশন পাবই। তো অনেকেই আছে আমাদের রিয়েল লাইফেও তাই হয়ে থাকে যে ছোটো ছোটো প্রবলেমের জন্য অনেক স্টুডেন্ট কী করে, সুইসাইড করে। তো আমি বলবো এটা একদমই বাজে জিনিস। তো শুধু সুইসাইড না, অন্য অন্য মানে অনেক ঝুঁকি বা অন্য কাজও করে। তো প্রবলেম লাইফে থাকবেই, তো প্রবলেমটা একদম ইজিলি নিতে হবে, তাই তো, কারণ সব প্রবলেমের সলিউশনই থাকবে। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন, টাটা।